ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যান চেঞ্জ করার যদি কোনো বাটন না থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য, কারণ এই ভিডিওতে দেখাবো যে বাটন ছাড়া বা ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানের বাটন না থেকেও কীভাবে আপনি চেঞ্জ করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হবে, কন্টিনিউ করেন। তো এর আগে আমরা দেখিয়েছিলাম আমাদের ভিডি ফ্রেন্ডে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যান ছিল, এটা আমরা চেঞ্জ করে ফেলেছি। তো আজকে দেখাবো হরিপুর কিংয়ে কীভাবে আপনি ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা চেঞ্জ করতে পারেন। তার জন্য অবশ্যই আমরা হরিপুর কিংয়ে চলে এসেছি অ্যান্ড দেন ব্ল্যাক ডায়মন্ড দিয়ে আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোম ভিলেজে অ্যান্ড দেন সেখানে দেখতে পাচ্ছেন যে আসলে ক্ল্যান সেটের অপশনটা আছে। সো আমরা ক্ল্যান সেটের অপশনটাতে একটু ঘুরে আসি, কারণ হোয়াটসঅ্যাপে যখন কথা হয়েছিল বলছিল যে আমাকে অ্যাডমিন বা আমাদের লিডারশিপটা দিয়ে দিছে ট্রান্সফার করে। তো এখানে দেখতে পাচ্ছি আগের লিডার আমাকে লিডার দিয়ে সে কো লিডার হয়ে গেছে আর কি। তো ধন্যবাদ আপনাকে এত বিশ্বাস করার জন্য, কারণ 16 লেভেলের একটা ক্ল্যান আমাকে দিয়েছেন বিশ্বাস করেই। সো ইনশাল্লাহ বিশ্বাসের মর্যাদা থাকবে। তো এখন আমরা চলে যাব আমাদের ক্ল্যান ক্যাসেলে অ্যান্ড দেন ওইখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ক্ল্যান ক্যাসেলের মধ্যে ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা আছে কিনা। আর অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা যদি আপনার থেকে থাকে তাহলে আজই বলতেছি তাড়াতাড়ি সেটাকে রিমুভ করে দেন, কারণ নতুন নতুন ফিচার্স আসতে চলেছে আমাদের ক্ল্যান চ্যাটের মধ্যে। অ্যান্ড দেন আমরা যখন চলে আসলাম আমাদের ক্ল্যান ক্যাসেলে তখন হরিপুর এর পাশে কিন্তু ছোট একটা আইকন দেখতে পাচ্ছেন ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যান এই অপশনটা। সো আমরা এডিট অপশনে গিয়ে এর আগের বারে দেখিয়েছিলাম যে অপশনটা থাকে, সো বাটনটা থেকে আমরা রিমুভ দিলে চলে যায়, বাট এখন এখানে বাটন নাই। সো কি করবেন? অবশ্যই অবশ্যই এটাকেও চেঞ্জ করা পসিবল। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, আশা করি একটা ধারণা পেয়ে যাবেন কীভাবে কী করতে হবে। সো আমরা যেহেতু এখানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানের কোনো বাটনে পাইনি, তাই আমরা ব্যাক বাটনটা ক্লিক করে বের হয়ে যাব। আর অবশ্যই আপনাদেরকে রিকমেন্ডেড করতেছি ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা তাড়াতাড়ি আপনারা রিমুভ করে নেন। আর যদি না পারেন তাহলে আমি তো আসি, ডিসক্রিপশন বক্সে যান, আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিমুভ করে দিব। সো সবাই কেন ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা রিমুভ করতে চাচ্ছে? কারণ নতুন নতুন আপডেটগুলো আসতেছে ক্ল্যান চ্যাটের, তাই ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানে থাকা অবস্থায় কিন্তু এগুলা কে উপভোগ করতে পারবেন না, তাই অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা রিমুভ করতে হবে। দেখেন আমরা ক্ল্যান ক্যাসেলে যখন চলে আসছি হরিপুর খিঙে, আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটাকে রিমুভ করতে পেরেছি। সো অবশ্যই এগুলা কোনো সিম্পল কাজ, আমি ইনশাল্লাহ পারি এগুলা, আপনারা যোগাযোগ করে আসেন, অবশ্যই আপনাদেরগুলো চেঞ্জ করা পসিবল হবে। অ্যান্ড দেন ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যান যদি আপনার অন থাকে, 16 থেকে 16 নিচের ছোট ছোট বাচ্চাগুলো আপনার ক্ল্যানে থাকবে। আর যদি ভালো মানের বা বয়স্ক কোনো প্লেয়ার চান তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটাকে স্ট্যান্ডার্ড ক্ল্যানে রূপান্তর করতে হবে, যেভাবে আমরা হরিপুর কিংয়ে করেছি, ভিডি ফ্রেন্ডসে করেছি, আর অনেকগুলো ক্ল্যানে আমি এই পর্যন্ত পার্সোনালি করে দিয়েছি অনেকে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যেহেতু আমাকে বিশ্বাস করে ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা চেঞ্জ করার জন্য তানজিম ভাই বলছে, তাই এখানে ক্ল্যান সেটের ডান দিয়ে ওনাকে আবার আমরা লিডারশিপ দিয়ে দিচ্ছি আপনাদের সামনেই। সো আপনারাও দেখতে পাবেন, কারণ 16 লেভেলের একটা আইডি বিশ্বাস করে দিয়েছি, বিশ্বাসের মর্যাদা ইনশাল্লাহ প্রাইমারি ট্রিকিং রেখেছে রাখবে। সো অবশ্যই ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি অ্যান্ড দেন আমরা হোয়াটসঅ্যাপেও ওনাকে কনফার্ম করে দিয়েছি আর কি। সো অবশ্যই আপনারাও যদি ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা রিমুভ করতে চান তাহলে আর কি বলবো, কারণ অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করলেই আপনারা সব কিছু বুঝে যাবেন। সো ডান, ওনাকে আবারও আমরা লিডার দিয়ে এখানে কো লিডার হয়ে গেলাম। সো অবশ্যই আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানটা কেন এত বেশি খারাপ, কারণ আপনার ক্ল্যান চ্যাটের ভিতরে এখন ইমোজি ব্যবহার করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন কোনো ভাষা, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো দেশের যদি কোনো মেম্বার আপনার ক্ল্যানে আসে তার সাথে কনভার্ট করে বা কথা বলতে পারবেন, পুল করতে পারবেন, মেসেজ আপনি সেট করতে পারবেন, পিন করে রাখতে পারবেন, অনেকগুলা আপডেট চলে আসছে। তো এই আপডেট সংক্রান্ত যদি ভিডিও দেখতে চান অবশ্যই আই বাটনে ক্লিক করেন, তাহলে আপনি এই ইনফরমেশানগুলো জেনে যাবেন। আশা করি ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যান নিয়ে যতটুকু জেনেছি এবং যতটুকু রিচার্জ করে নিজে বের করতে পেরেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, এবং কেন খারাপ কেন ভালো নয় এটা সে সম্পর্কেও আপনাদেরকে অবগত করেছি। তারপরেও যদি চান যে আপনার ক্ল্যান ফ্যামিলি ফ্রেন্ডলি ক্ল্যানে থাকুক তাহলে আমার কিছু করার নেই। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি চান যে অন্যান্য ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলে আমি বারণ করব না, কারণ আমি সবসময় সাবস্ক্রাইবারদেরকে ভালোবাসি। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব, ভালো থাকবেন ভালো রাখবেন, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ। ফ্রি 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 ফ্রিতে গোল পার্সেস পেতে চান, কক পার্সেস সব ভিডিতে চলে যান, সেখানে প্রতি মাসে গোল পার্সেস গিভওয়ে করা হয় সম্পূর্ণ ফ্রিতে, প্লেয়ার ট্যাগ ও সুপারসেল আইডি কোডের মাধ্যমে পার্সেস নিন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, আর আমাদের ডিসকাউন্ট কোড তো থাকছেই। একটি প্রপার গোল পার্সেসই বাঁচাতে পারে আপনার আইডিকে স্ক্যামের হাত থেকে। সো কিভাবে পার্সেস নেবেন, কিভাবে তাদের পেজে যাবেন, যাবতীয় লিঙ্ক প্রোভাইডিং করা থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো গো টু দ্য পেজ ফর দ্য ফলো, নট টু লেট ফর দ্য পার্সেস।